নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা মূলত আজকে যে ঈদ আছে অর্থাৎ ঈদের জন্য এই ভিডিওটা করা অর্থাৎ আমার যে সমস্ত মুসলিম ভাই বোনেরা সাবস্ক্রাইবার হিসাবে আছো তাদের জন্যই এই ভিডিওটা তো আজকে তোমাদেরকে বলার কথা একটাই যে গত এক মাস ধরে তোমরা রোজা রেখেছো মুসলিম ভাইরা তো রোজা রেখে তোমাদের একটা নিয়মের তোমরা একটা নিয়মের মধ্যে ছিলে এই গত এক মাস এবার আজকে থেকে হঠাৎ করে সেই নিয়মটা চেঞ্জ হচ্ছে তো এখানে তোমাদেরকে সেভাবে বলার কিছুই নেই আমার কারণ তোমরা যারা রোজা রেখেছো তারা মানে আজকে যারা ঈদ করছো তারা মোটামুটি আমার থেকে সবটা ভালোই জানো তো তোমাদেরকে আমার এমার্জেন্সি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে একটা জিনিসই বলার যেটার জন্য আজকে ভিডিওটা করছি তো তোমরা সাবধানে থাকবে এবং রাস্তাঘাটে সাবধানে বেরোবে কারণ প্রায়শই আমরা বিভিন্ন সমস্যা যে হয় ঈদের দিয়ে এই সমস্ত দিনগুলোতে খুশির দিনগুলোতে তো সেইগুলো যাতে না হয় সেগুলো তোমরা একটু সাবধানে চলাফেরা করবে এবং এই গদিন আস্তে আস্তে মানে কী বলবো রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করো নিজের পরিবারের উপরে সময় দাও এবং যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে সাবধানে রাখো কারণ আনন্দ তো সবারের জীবনে আসে তো আনন্দ করতে গিয়ে যেন সেটা দুঃখর কারণ না হয় সেটাও তো দেখতে হবে তো সেই হিসেবেই বলবো যে তোমরা সাবধানে তোমাদের চলাফেরা করা উচিত এবং এই সমস্ত দিনগুলোতেই বিভিন্ন পেপারে বা মিডিয়ার সামনে বসলেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে তো আমি চাই না যে আমার দর্শক বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের যেন কোনো ক্ষতি হয় বা কেউ যেন কোনো বিপদে না পড়ে আমি সেটাই চাইবো তো সেই হিসেবেই তোমাদেরকে বলছি যে তোমরা সাবধানে চলাফেরা করবে আজকের দিনটায় এবং খাওয়া দাওয়া ঠিকঠাক করবে সময় মতন ঘুরতে যাও বেরোতে যাও এক মাস তোমরা বন্দির মতন অবস্থায় ছিলে একটা নিয়মের মধ্যে ছিলে তো সেই নিয়মটা আজকে চেঞ্জ হচ্ছে তো সেই হিসেবেই কোনো সমস্যা হতে পারে মানে শরীরের কোনো সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে সেই দিকে খেয়াল রাখো খাওয়া দাওয়া দিকে লক্ষ্য রাখো কারণ একটা নিয়ম ছিল নিয়মের মধ্যে এক মাস রোজা রাখো করা তারপরে হট করে আজকে বেশি খাওয়া দাওয়া করলে হয়তো সমস্যা হতে পারে তো সেই হিসেবেই বলবো সব দিকে বজায় রেখে তোমরা চলো খাওয়া দাওয়া সঠিকভাবে করো এবং নিয়মটাকে আস্তে আস্তে চেঞ্জ করো কারণ উঠে করে চেঞ্জ করলে হয়তো সমস্যা হতে পারে এবং যে সমস্ত বন্ধুরা আজকে বাইক নিয়ে রাস্তায় বেরোবে তাদের কাছেও আমার বিশেষ অনুরোধ যে তোমরা বাইকটা কন্ট্রোলের মধ্যে চালিও এবং যারা গাড়ি নিয়ে বেরোবে তাদেরকেও বলবো যে তোমরা গাড়িটাকে কন্ট্রোলে রেখো নিজেকে কন্ট্রোলে রেখো এবং নিজেকে কন্ট্রোলে রেখেই আজকে এই খুশির ঈদে চলাফেরা করো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয় অযথা কোনো ঝামেলার মধ্যে জড়াবে না কারণ ঝামেলায় যাওয়া ঠিক না কারণ অনেকদিন তোমরা রোজা রেখেছ রোজা রাখার পর হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো সেটাই আমি চাই না কারণ আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সবাই ভালো সবাই নিজে নিজের মতন চলবে পরিবেশের খেয়াল রাখবে নিজেদের খেয়াল রাখবে নিজের পরিবারে খেয়াল রাখবে এবং নিজেদের বাচ্চাদের কথা মাথায় রেখে চলাফেরা করবে কারণ তোমরাই তোমাদের বাড়ির ভবিষ্যৎ অর্থাৎ দেশের ভবিষ্যৎ বাচ্চা দেশের ভবিষ্যৎ এবং তোমরা যদি ব্যবহারভাবে চলাফেরা করো তোমাদের যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তার জন্য তোমার বাবা মা কষ্ট পাবে এবং তোমার পরিবারটা হয়তো পথে বসে যেতে পারে তো সেই হিসেবেই বলবো যে তোমরা সাবধানে চলাফেরা করো তাতে কোনো সেদিকে খেয়াল রাখো এবং আরেকটি জিনিস বলবো যে আমার চ্যানেলটি যারা দেখছো অর্থাৎ আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের যারা দর্শক বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইবার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রেখো তাহলে আগামী দিনে ভালো ভালো ভিডিও করলে সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আমার চ্যানেলে সব ভিডিওগুলো তোমরা দেখবে এটা তোমাদের কাছে অনুরোধ রইলো এবং তোমরা ভিডিওতে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো তো ভালো থাকো বন্ধুরা ঈদ মোবারক এই ঈদের খুশির দিনগুলো তোমাদের ভালো কাটুক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে চলাফেরা করো এবং রাস্তাঘাটে সাবধানে চলো তো চলো বন্ধুরা আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের দিনটা ভালো কাটুক শুভ ঈদ শুভ ঈদ মুবারক